আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালটাতে আমি আপনাদেরকে কিভাবে WhatsApp অ্যাকাউন্ট খুলতে হয় সেটা সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার WhatsApp অ্যাপটা যদি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে এখানে WhatsApp লিখে সার্চ করে WhatsApp অ্যাপ যেটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপটাকে আপনি ওপেন করবেন মেক করবেন যাতে ইন্টারনেট কানেকশন চালু থাকে এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে তো যেই ল্যাঙ্গুয়েজটা আপনার পছন্দের সেটা সিলেক্ট করে এখানে ওকে দেবেন এরপর এখানে দেখবেন যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন তারপরে সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এরকম ইন্টারফেস না আসে যদি এরকম কোনো ইন্টারফেস আসে তাহলে দেখবেন যে উপরে থ্রি ডট আসে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখবেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে কান্ট্রি কান্ট্রি এখানে আপনি যেই দেশ থেকে মানে যেই দেশের ফোন নাম্বার থেকে খুলবেন সেটা সিলেক্ট করবেন এখানে আমি বাংলাদেশ থেকে খুলছি বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে এখানে দেখবেন যে বাংলাদেশের কোড দেওয়া আছে এইট এইট জিরো তো ওয়ান থেকে শুরু করবেন আমি এখানে আমার যে ফোন নম্বরটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে একটা কনফার্মেশন চাবে তো ওই নাম্বারটা চেক করার পরে ইয়েসে ক্লিক করবেন এরপরে আপনাকে একটা ওটিপি কোড পাঠাবে তারা আর অনেকের মোবাইলে এই ওটিপি কোডটা কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যায় যেমন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে অটোমেটিক ফিল হয়ে গেল আর যাদের হবে না তারা মেসেজ থেকে এটা ফুল করে নেবেন এরপরে এখানে কন্ট্রাক্টসের পারমিশন দেওয়া লাগবে এখানে দিয়ে দিবেন এরপরে দেখবেন যে এখানে একটা বক্স আছে এখানে আপনার নামটা বসিয়ে দেবেন অর্থাৎ কী নামে আপনি হোয়াটসঅ্যাপটা চালাবেন এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি এরপরে উপরের একটা অপশন দেখবেন যে প্রোফাইলের ছবি আছে এখানে ক্লিক করে আপনি তিনটে অপশন অর্থাৎ ক্যামেরা অ্যাভেটার অ্যান্ড মাঝে আছে গ্যালারি থেকে চুজ করতে পারেন তো এখানে অ্যাভেটারের জন্য আপনি চাইলে আপনার ইমেজ দিয়ে অ্যাভেটার তৈরি করতে পারেন আমি যেহেতু আগে থেকেই একটি ফটো দিয়ে করব তাই আমি এখানে গ্যালারি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে আপনি যেই ইমেজটা আপনার হোয়াটসঅ্যাপে দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন আমি আমার ইমেজটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখানে ডানে ক্লিক করবেন দেওয়ার পর এখানে একটা অপশান আছে দেখবেন যে নেক্সট তো এরপরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অ্যান্ড দ্যাটস ইট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আর এরকমই নতুন নতুন টিপস সিক্স এবং টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনে অল নোটিফিকেশন অন করুন ধন্যবাদ